প্রয়াসের সকল দর্শক বন্ধুকে মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের অর্থাৎ 23শে অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ভারত প্রথমবারের জন্য হিং চাষ শুরু করল হিমাচল প্রদেশের লাহোল এবং স্পিতি উপত্যকায়। নীতি আয়োগ ও আমাজন ওয়েব সার্ভিসেস তাদের একটি ফ্রন্টিয়ার টেকনোলজি ক্লাউড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করল, যেটি ভারতের প্রথম ক্লাউড ইনোভেশন সেন্টার। আত্মনির্ভর ভারত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল মধ্যপ্রদেশের ইন্দোরে। ইউনিসেফের সহযোগিতায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন উদ্যোগ অ্যানিমিয়া মুক্ত ভারত গ্রহণ করল। বর্তমানে অ্যানিমিয়া মুক্ত ভারতের তালিকায় সকল রাজ্যের মধ্যে সবথেকে ভালো জায়গায় আছে হরিয়ানা। রাজ্যের মহিলাদের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে সেফ সিটি প্রজেক্ট চালু করলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। সময় মতো কৃষিজ পণ্য বিক্রয় করার সুবিধা দিতে কিষাণ রথ নামক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মেট্রো সংলগ্ন অঞ্চল থেকে অটো রিক্সা বুকিংয়ের জন্য ভারত রাইডস নামক অ্যাপ্লিকেশন চালু করল নাগপুর মেট্রো। শহরাঞ্চলে 2.5 কাঠা জমিতে অনলাইনে শীঘ্র দোতলা অবধি অনুমতি দেবার জন্য নতুন প্রকল্পের অর্থাৎ মুখ্যমন্ত্রীর সহজ গৃহ নির্মাণ আঁচনি চালু করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় সরকার নির্বাচনী প্রচার ব্যয় 10% অবধি বৃদ্ধি করল। ভারতে স্ট্যান্ড আপ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল স্যান্টের পরীক্ষা সাফল্যের সাথে সম্পন্ন করল DRDO। উৎসবের মরশুমে ডিজিটাল ফাইন্যান্সে ও ই সলিউশনে সকলকে আগ্রহী করে তুলতে নতুন ক্যাম্পেন খুশিও কি কারে জিম্মেদারি সে তৈয়ারি শুরু করল ইয়েস ব্যাংক। নির্মাতারা কন্টেন্ট মডারেশনের আশ্বাস দেওয়ায় টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান সরকার। বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন ইলাভিনিল ভালারিয়ান এবং রৌপ্য পদক জিতলেন সাহু তুষার মেন। IPL ইতিহাসে পরপর 2টি ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হলেন শিখর ধাওয়ান। IPL ইতিহাসে 1টি ম্যাচে 2টি মেডেন ওভার বা রান শূন্য ওভার সম্পন্ন করা প্রথম বোলার হলেন মোহাম্মদ সিরাজ। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলেন মঞ্জুরাল ইসলাম। LG সিগনেচারের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন ব্রিটিশ রেসিং কার ড্রাইভার লুইস হ্যামিল্টন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নেটওয়ার্কের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন বার্নাবাস নওয়াংওয়ে। টাটা কমিউনিকেশনের চিফ ফিনান্সিয়াল অফিসার প্রতিভা আডবাণী পদত্যাগ করলেন এবং তার স্থলাভিষিক্ত হলেন কবির আহমেদ সাকির। প্রতি বছর 23শে অক্টোবর আন্তর্জাতিক তুষার চিতা দিবস পালন করা হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখো এবং ক্লিক করে সিলেক্ট করে রাখো অল, যাতে আগামী দিনের সকল ভিডিওর সঠিক আপডেট সঠিক সময়ে তোমার কাছে পৌঁছে যায়। চলো আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।